সাকিবের পর টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার ভয় ধরা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন তিনি, ব্যাট ও বল হাতে দেশের হয়ে প্রায় প্রতিটি সিরিজেই রাখছেন অবদান। যার সবশেষ উদাহরণ গত আফগানিস্তানের বিপক্ষে সিরিজে 3 ম্যাচের সব কয়টাতেই কোনো না কোনো বিভাগে ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। যার ফলাফল পেলেন এবার হাত নাতে দুনিয়ার সেরা সেরা ক্রিকেটারদের পেছন ফেলে এখন শীর্ষে ওঠার পথে মিরাজ। আফগানদের বিপক্ষে দলীয় সাফল্যটা একদমই মন মতো হয়নি টাইগারদের, 3 ম্যাচের 2টিতেই হারতে হয়েছে অসহায়ভাবে। বিশেষ করে পুরো সিরিজে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তবে দলের এমন হতাশজনক পারফরমেন্সের মাঝেও ICC র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের মতন তারকারা। বিশেষ করে মিরাজের এই সিরিজের পারফরমেন্স ছিল সবচেয়ে বেশি ধারাবাহিক, যেটা গত 1 বছর ধরেই চিরচেনা দৃশ্য ভক্তদের জন্য। 3 ফর্ম্যাট থেকেই বিদায় নিয়েছেন সাকিব আল হাসান, তার জায়গায় কে ধরবেন দেশের ক্রিকেটের পরবর্তী হাল সে প্রশ্নই ছিল সবার মাঝে। কিন্তু বিপরীতে গিয়ে ধীরে ধীরে সবকিছু বুঝে নিচ্ছেন মিরাজ। 38.66 গড় ও 57.66 স্ট্রাইক রেটে আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন 116 রান। বলিংয়ে 4.19 রানে নিয়েছেন 3টি উইকেট। আর এমন পারফরমেন্সের পুরস্কার পেলেন ICC থেকে। কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবকে সরিয়ে 3-এ উঠে এসেছিলেন মিরাজ। এরপর আবার নেমে যান 8 নম্বরে, কিন্তু এবার পুনরায় গ্লেন ম্যাক্সওয়েলের মতন ক্রিকেটারকে পেছন ফেলে 4-এ উঠে পড়েছেন তিনি। ওয়ানডে অলরাউন্ডার তালিকায় তার রেটিং পয়েন্ট এখন 252, সেখানে আর 3 পয়েন্ট করলেই ছাড়িয়ে যাবেন রশিদ খানকে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী সিরিজে ভালো করলে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে জায়গা করে নিতে পারেন 1 নম্বরে। এছাড়া ICC-র ওয়ানডে বোলিং র্যাঙ্কিংও বড় লাভ দিয়েছেন মিরাজ। এই সংস্করণে 9 ধাপ এগিয়ে 23 নম্বর বোলার এখন তিনি। 556 রেটিং পয়েন্ট নিয়ে মিরাজ ও এনগিদি যৌথভাবে 23 নম্বরে অবস্থান করছেন। সেদিক থেকে তিনি পেছন ফেলেছেন ভারত দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অজি ক্যাপ্টেন ক্যামিসের মতন ক্রিকেটারদের, যেটা সত্যই বেশ প্রশংসার ব্যাপার বলা চলে মিরাজের জন্য। এছাড়া মুস্তাফিজুর রহমান 6 ধাপ এগিয়ে ওয়ানডেতে বোলিং র্যাঙ্কিংয়ে এখন 36 নম্বরে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে 5.37 ইকোনমিতে নিয়েছেন 8টি উইকেট। অন্যদিকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ সারজাই সোমবার আফগানিস্তানের বিপক্ষে 3য় ওয়ানডেতে 98 বলে 98 রানের ইনিংস খেলার সুবাদে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়ে এখন 44 নম্বরে। বাংলাদেশে 38 বছর বয়সী এই ব্যাটারের রেটিং পয়েন্ট 533, তার মতো উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 11 ধাপ এগিয়ে 23 নম্বরে উঠে এসেছেন তিনি। সমান 604 রেটিং পয়েন্ট নিয়ে শান্তর সঙ্গে যৌথভাবে 23 নম্বরে অবস্থান করছেন মোহাম্মদ রেজওয়ান।